ফের বাংলার ওপরে জোড়া নিম্নচাপের দাপট আসতে চলেছে যার জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার ওপরেই ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এক তারিখ থেকে একবার আমরা দেখে নেব পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে এছাড়াও দেখে নেব ঝাড়খণ্ড অসম উড়িষ্যায় তো ভিডিওটি এছাড়া ত্রিপুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী দশ দিন কতটা মিলিমিটার বৃষ্টি থাকবে কতটা বেগে ঝড়ো হওয়া বইতে পারে চাষি ভাইরা কতটা উপকৃত হবে তাতে এবং মৎস্যজীবী ভাইদের জন্য কোনো সতর্কতা থাকবে কি না জানাবোই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চরমুখা ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আমরা শনিবার তিরিশ তারিখ রাত্রি একটা এম এ যেটা লক্ষ্য করতে পাচ্ছি খড়গপুর বালিচক ঝাড়গেরাম চাকুল্লিয়া গোয়ালতর খাতরা এ সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সময়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সঙ্গে কোলাঘাট তমলুক উলবেরিয়া খর্দা চন্দননগর হাবড়া পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বনগাত পরিস্থিতিটা কিন্তু সেমি থাকবে এদিকে হলদিয়া কন্টায় দীঘা তো বলেছি সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি পাথর তো বৃষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু ভারী থাকবে একটু ওপরের সাইডে গেলে মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূম ডিস্ট্রিক্ট এছাড়াও চিত্তরঞ্জন আসানসোল বোলপুর গোসকারা দুর্গাপুর রঘুনাথপুরেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এদিকে আবার বাংলাদেশের রাজশাহী মেহেরপুর হয়ে কালাই মালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে কিন্তু রংপুর আর তার আশেপাশের যে সমস্ত জায়গাগুলি আছে যেমন পীরগঞ্জ পঞ্চবিবি হয়ে বালুরঘাট শ্যদপুর দিয়ে দিনাজপুর লালমনিরহাট জলঢাকা এই জায়গাগুলোতে ভয়াবহ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হতেও পারে এমনই দেখা যাচ্ছে একই সঙ্গে সিলেট আর তার আশেপাশেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে ময়মেন সিংয়ের কিছু জায়গায় বৃষ্টি হলেও হতে পারে আবার নাও হতে পারে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি তেমন হয়তো থাকবে না শনিবার তিরিশ তারিখ থেকে একবার দেখে নেব উনত্রিশ তারিখে কতটা বৃষ্টি হতে পারে তো আমরা বৃহস্পতিবার আঠাশ তারিখে গেলে অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না একটু শুক্রবার উনত্রিশ তারিখ কী হবে দেখুন উনত্রিশ তারিখে দুপুর ভোর তিনটে এমএ বাংলাদেশের অনেক জায়গায় যেমন কলাপাড়া বরিশাল হয়ে এদিকে পশ্চিমবঙ্গেরও কিছু বাংলাদেশে লাগোয়া জায়গা আছে চাকদা বনগাঁ হাবড়া এই জায়গাগুলি সঙ্গে মেহেরপুর এদিকে ঢাকা খুলনা কুমিল্লা চিটাগং মহেশখালী কক্সবাজার এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে উনত্রিশ তারিখে বিকেল ভোর চারটে বা ছটা নাগাদ গেলে দেখুন বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে যার জন্য বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে একবার চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি প্রেস বিজ্ঞপ্তিতে তারপরে আবার উইন্ডিতে এসে পরবর্তী থেকে আপডেটগুলো আপনাদেরকে তুলে ধরা শুরু করব তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে যেটা আজ সাতাশে সেপ্টেম্বর আবহাওয়া দপ্তরের মৌসুম ভবনের তরফ থেকে আপডেট করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো এখানে সাতাশ সেপ্টেম্বর দেখুন হলুদ সতর্কবার্তা আজও আছে ঠান্ডাশ্রম এবং লাইটনিংয়ের কিন্তু বৃষ্টিটা হবে হালকা থেকে ঝিরিঝিরি তেমন কোনো বৃষ্টি নেই এদিকে সেপ্টেম্বরের আঠাশ তারিখেও ঠান্ডাশ্রম এবং লাইটনিংয়ের সতর্কতা আছে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই ঝিরিঝিরি বৃষ্টি এরপরে উনত্রিশ এবং তিরিশে এই দুদিন বলা হচ্ছে কি হলু সতর্কতা তুলে নেওয়া হচ্ছে দুদিন সবুজ করে দেওয়া হয়েছে নো ওয়ার্নিং কিন্তু অক্টোবরের এক তারিখ থেকে হেভি রেনের সতর্কতা দেওয়া হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা এখানে তুলে ধরা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা উইন্ডিতে দেখলাম তিরিশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে জানি না হয়তো পরবর্তীকালে আবহাওয়া দপ্তর আপডেট সতর্কতা চেঞ্জও করতে পারে তাদের আপডেটে যদি কোনো চেঞ্জ করে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসবো আর উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া এখন আস্তে আস্তে পরিষ্কার হবে কোনো ওয়ার্নিং কিন্তু উত্তরবঙ্গের জন্য নেই হয়তো হালকা থেকে ঝিরেঝিরে বৃষ্টি কোনো কোনো জায়গায় হলেও হতেও পারে তো এটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম এবার আবারও যাবো আমরা উইন্ডিতে উইন্ডি থেকে আরও বিস্তারিত দেখে নেব তো বন্ধুরা চলে আসলাম উইন্ডিতে তো এত অবধি আমরা লাস্ট দেখেছিলাম ছটা এম উনত্রিশ তারিখ শুক্রবার তারপরে যদি আমরা যাই দেখুন আস্তে আস্তে করে উনত্রিশ তারিখে দুপুর দুটো দুপুর দুটোটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর এ সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি অনেক জায়গায় দেখা যাচ্ছে একই সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া হাবড়া খরদা চন্দননগর উলবেড়িয়া বারৈপুর তমলুক খড়গপুর তারপর হচ্ছে সোনামুখী দুর্গাপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর কালাই এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে সম্ভাবনা রয়েছে তারপর আরেকটু যদি এগিয়ে যাই বিকেল ছটা বা পাঁচটার সময় গেলে অনেক জায়গায় বৃষ্টি থাকবে অনেক জায়গায় বৃষ্টি থাকবে না এমনটাই কিন্তু থাকতে পারে কিন্তু রাত্রি বারোটা এম আর এই সেই সময় থেকেই বৃষ্টি কিন্তু আবারও ভালো লক্ষ্য করা যাচ্ছে যেখানে বারোটা এম থেকেই প্রায় খড়গপুর ঝাড়গেরাম দুই মেদিনাপুরে ভারী থেকে অতি ভারী পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় এদিকে আবার কোলাঘাট টুমলু কুলবেরিয়া আরামবাগ পাণ্ডুয়া শান্তিপুর চাকদা চন্দননগর খরদা কলকাতা সঙ্গে কৃষ্ণনগর কিছু কিছু জায়গায় বর্ধমানেরও কিছুটা হালকা প্রভাব সোনামুখী বোলপুর হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মালদা রাজমহল শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর কারান্দিঘি এই তো বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালোই থাকবে এদিকে আবার বরপেতা গোয়ালপাড়া ধুন্দায় লক্ষ্মীপুর ধুবরি দোবেনগিরি চিলামারি রংপুর পীরগঞ্জ বিরমাপুর এ সমস্ত জায়গাতেও বৃষ্টির যে পরিমাণটা থাকবে কালাই দিকে সেখানেও কিন্তু ভালো দেখা যাচ্ছে তারপর আইটু আমরা এগিয়ে যাবো আইটু আগিয়ে গেলে দেখুন রাত্রি একটা থেকে বৃষ্টির পরিমাণটা যেটা বলছিলাম শুরুতে যে বাড়বে দুপুর দুটোর থেকেও বেড়ে যাবে গিয়ে যার ফলে উত্তর পশ্চিম সাইডে যে সমস্ত জায়গাগুলি আছে নর্থ ওয়েস্ট সেখানে ভারী বৃষ্টি বজ্রপাত সমেত লক্ষ্য করা যাচ্ছে যেমন পুরুলিয়া হুরার রঘুনাথপুর আসানসোল দন্দাই খাতরা জাগুদ্দা চাকুল্লিয়া চন্দ্রকোনা কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বাংলাদেশের নর্থ সাইডে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ উত্তর দিকে এদিকে আবারও অসমের দিকেও বৃষ্টির পরিমাণটা ভালোই থাকবে গোয়ালপাড়ার দিকটাতে আর উপকূলে সে সময় ভাসিয়ে দেব একদম বৃষ্টিতে বৃষ্টির পরিমাণ ভালো থাকছে উপকূলে আর একটু যদি এগিয়ে যায় দেখুন এই বৃষ্টিটা কিন্তু তিরিশ তারিখে সারাদিনই চলবে কারণ সেখানে সে সময় একটি নতুন নিম্নচাপ উপকূলের সামনে আসবে তার জন্য বৃষ্টিটা দেখা যাচ্ছে তারপর একটু কলকাতার দিকে গেলে দেখুন এখানে দুপুর দুটো নাগাদ কলকাতা এবং তার আশেপাশে যে অংশটি আছে সেখানে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী থাকতে পারে অনেক জায়গায় যেমন এখানে খর্দা চন্দননগর একটু ডানকুনি বালি গঙ্গাধরপুর জঙ্গলপাড়া সিঙ্গুর চাপাডাঙ্গা গোর্ধাপি আরামবা কতুলপুর উলবেড়িয়া কোলাঘাট এ সমস্ত জায়গাগুলিতে বারৈপুর গোসাবা সামনগর খুলনা ঢাকা রাজশাহী মেহেরপুর কালাই কুমিল্লা এ সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ সম্ভাবনা রয়েছে এটাকে আমরা তিরিশ তারিখ থেকে আবার আস্তে আস্তে করে এক তারিখ যাবো অর্থাৎ রবিবারের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বৃষ্টি আগে কিন্তু প্রায় ছিলই না বৃষ্টি হচ্ছিলই না বিগত চার তিন চার মাস তিন চার মাস থেকে আমরা আপনাদেরকে অনেক আপডেট প্রোভাইড করেছি এর আগে প্রায় যেমন হারে বৃষ্টি হওয়ার কথা ছিল তেমন হারে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাইনি কিন্তু এই নিম্নচাপগুলো যেটা নিয়ে আসছে বৃষ্টি সেটাতে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এক তারিখ গিয়েও রবিবারেও ভালো বৃষ্টি রয়েছে জায়গায় জায়গায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দু তারিখ দেখুন দু তারিখেও ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি অনেক জায়গায় সম্ভাবনা রয়েছে যেমন উপকূলীয় যত জায়গা আছে এছাড়া খর্দা কলকাতা সমেত যদি একটু জুম করি তাহলে দেখুন সুন্দরবন লাগা যে সমস্ত জায়গাগুলি আছে যেমন ঝাড়খালি মথুরাপুর কুলপি জয়নগর দক্ষিণ বারাসাত গোসাবা কুমিরমারি এ সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসাবে একই সঙ্গে মাঠবেরিয়া মির্জাগঞ্জ শ্যামনগর কাউখালী বাগেরহাট বনগাঁ হয়েও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে দিকে খড়গপুর ঝাড়গ্রাম দুই মেদিনাপুর বালিচক এখানেও বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালোই থাকবে কেশপুর দাসপুর ঘাটাল খানাকুল কিরপাই এ সমস্ত জায়গাগুলিতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি থাকবে একদম পুরো পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডে আপনার আপনাদের কাছে তুলে ধরছি তারপর আরেকটু আগে গেলে যখন আমরা মঙ্গলবার তিন তারিখ যাচ্ছি মঙ্গলবার তিন তারিখেও দেখুন যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালোই থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে অর্থাৎ তিন তারিখের পর থেকে কিন্তু আরেকটি নিম্নচাপ প্রবেশ করবে বাংলার ওপরে নতুন নিম্নচাপ যার জন্য চারটা তিন চার থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে জোড়া নিম্নচাপের ফলে তো পাঁচ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে দেখুন উত্তরের সাইডে উত্তর পশ্চিম সাইডে যেখানে ভালো ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে মালদা হয়ে তার আশেপাশেও ভালো ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে উপকূলের সামনে গেলে হালকা থেকে মাঝের বৃষ্টি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যেমন কলকাতা তার আশেপাশে খুলনা বরিশাল থেকেও রাজশাহী থেকেও কালাই ময়মেন দেখা যাচ্ছে তারপর আরেকটা আগে গেলে রাত্রি নটা পেয়ে দেখুন উপকূলে বৃষ্টি বাড়বে যেমন দীঘা কন্টায় নামখানা ফেজারগঞ্জ মন্দারমণি হলদিয়া কাকদ্বীপ এ সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে এরপর শুক্রবার ছ তারিখ গেলে ছ তারিখেও যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু ভালোই থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশে না বৃষ্টি থাকছে তার থেকে কিন্তু বেশি বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি আর দেখি উত্তরবঙ্গে ছ তারিখ থেকে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু ভয়াবহ হয়ে উঠবে আপনাদেরকে একবার যদি মিটার দিয়ে মাপিয়ে দিই দেখুন কয়েক ঘন্টার মধ্যে সত্তর মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জল জলপাইগুড়ি মাতাবাঙা ফালাকাটা বানেশ্বর বীরপাড়া রামশাই রাজগঞ্জ রায়গঞ্জ এছাড়া জলপাইগুড়ি ধূপগিরি এ সমস্ত জায়গাগুলিতে তো বন্ধুরা প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আবার আসবো আমরা বিকেলে নতুন আপডেটের সঙ্গে যেখানে আরও কোনো পরিবর্তন থাকলে আপনাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে আর যথেষ্ট পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ